Hello friends, most welcome back to our channel. You are watching GMTV. Friends, আজকে আমরা এসেছি মোহাম্মদপুরের রিং রোডে জাপান গার্ডেন সিটির পাশে। এখানে অনেকগুলো স্ট্রিট শপ আছে, তার মাঝখানে একটি আছে আপনার জিলাপি বিক্রি করে। এখানে খেজুরের গুড়ের এবং আখের গুড়ের জিলাপি বিক্রি করে থাকে, অনেক বেশি জনপ্রিয় এবং এখানে সবসময় ভিড় লেগেই থাকে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন তারা জিলাপি বানাচ্ছে, তেলে ভাজছে। এরপরে এরা গুড়ের যে লিকুইড বানিয়েছে সেটা এটা ওরা ছেড়ে দিবে, অনেকক্ষণ রাখবে যাতে ভালো মতো সেটা চিনি মিক্সড হয়ে যায়। এটা ফ্রেন্ডস, এটা হচ্ছে গুড়ের লিকুইড, দেখতে পাচ্ছেন নাড়াচ্ছে। আর এটা হচ্ছে আপনার আটা লিকুইড, আর এটা হচ্ছে গুড়ের লিকুইড। আর ফ্রেন্ডস, এই জিলাপি অনেক বেশি জনপ্রিয়, যদি আপনারা মোহাম্মদপুর রিং রোডে এদিকে আসা হয় তাহলে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। অনেক বেশি জনপ্রিয় এই যে তেল থেকে ওটা ভাজা বের করে জিলাপি লিকুইডের ভিতরে চুবাচ্ছে, মানে অনেকক্ষণ রাখবে যাতে ওই সিরাপটা, গুড়ের সিরাপটা প্রপারভাবে জিলাপিতে মিক্সড হয়ে যায়। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রেখে দিয়েছে, ওই যে এখন বের করলো, কালারটা কি সুন্দর, খুবই মজা। আপনারা এখানে আসতে ট্রাই করতে পারেন। ফ্রেন্ডস, আপনারা দেখছেন জিএমটিভি, আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আছে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করুন যাতে আমরা ইন্সপায়ার হই এবং আরও নতুন নতুন স্ট্রিট ফুডের খাবারের ভিডিও যাতে নিয়ে আসতে পারি। আমাদের স্ট্রিট ফুডের সিরিজ চলছে, আমরা মোর দ্যান 1000 প্লাস ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। ফ্রেন্ডস, আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। ফ্রেন্ডস, আজকে আমাদের সাথে একজন গেস্ট আছে যে আজকে এই আখের গুড়ের এবং খেজুরের গুড়ের জিলাপি খেয়ে আমাদেরকে রিভিউ জানাবে, সেই স্ট্রিট থেকে নেওয়া। দেখতে পাচ্ছেন এই ছোট্ট শিশুটি আজকে এই জিলাপি খাবে, সে জানাবে কেমন তাকে লাগলো। আমরা এইভাবে সবসময় র্যান্ডম রিভিউ নিয়ে থাকি, আমরা সবসময় র্যান্ডম মানুষকে এইভাবে রাস্তা থেকে নিয়ে রিভিউ করাই। আপনারা এর আগে আমাদের ভিডিওতে এরকমই দেখেছেন। জিলাপি খাচ্ছ, কেমন লাগছে? মাঝে মধ্যে খাও। ফ্রেন্ডস, বাচ্চাটি খুব মজা সহকারে খাচ্ছে জিলাপি, কেমন লাগছে এবং তাকে মজা লেগেছে আপনারা শুনতে পেরেছেন সে বলল। তোমার নাম কি? এখন আমরা এই জিলাপি বিক্রয়কর্মী এই ছেলের সাথে কথা বলব। কয় ধরনের জিলাপি বিক্রি করো? দুই ধরনের জিলাপি। কি কি? এটা খেজুর গুড়ের আর আখের গুড়ের। আচ্ছা আচ্ছা, এটা কি দিয়ে তৈরি করা হয়? আর কি কি? ময়দা, তিল, ও ময়দা, তিল, গুড়। আচ্ছা আচ্ছা, আর কিছু দেওয়া হয়? কেমন চলে এটা? আচ্ছা, কয়টা থেকে কয়টা বসো তোমরা? তিনটা থেকে দশটা পর্যন্ত। আচ্ছা, এটা কোথায় বসো, জায়গার নাম বলো। আমরা এখানে বিদায় নিচ্ছি, আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো।